আচ্ছা, এখানে আবার সেই প্রাকৃতিক নির্বাচন, যেটা একটা পার্থক্যমূলক ঘটনা প্রবাহ, যেখানে জীবদের পরিবেশে টিকে থাকতে হবে, বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, যে জীবরা বেশি যোগ্যতা সম্পন্ন বৈশিষ্ট্য জন্য অর্জিত অর্জন করেছে সে পরিবেশে ভালোভাবে অভিযোজিত হতে পারবে এবং তারা বেঁচে থাকবে, আর যারা কম যোগ্যতা সম্পন্ন বৈশিষ্ট্য যুক্ত থাকবে তারা কিন্তু অভিযোজিত হতে পারবে না এবং তারা পরিবেশ তাদেরকে বাদ দিয়ে দিতে পারবে। প্রাকৃতিক নির্বাচনের কতগুলো প্রকারভেদ ছিল এটা আগের চ্যাপ্টারে পড়েছো, স্থিতিশীল নির্বাচন, নির্দেশিত নির্বাচন, বিচ্ছিন্ন কারক নির্বাচন। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচনের উদাহরণও আগেরটাতে ছিল, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা ছিল, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমও ছিল, তাও ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা একটুখানি কোশ্চেন আসে, সেই জন্যই তোমাদের আর একটু বলে দিই। ধরো শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম যখন হয়েছিল তখন শিল্প বিপ্লব তৈরি হয়েছিল, কীরকম? ব্রিটেনে একটা পেপার মদ বলে এক ধরনের মদ ছিল, যেটা রং ছিল সাদার ওপর কালো ছিটছিট এবং সেটা হচ্ছে স্বাভাবিক, আর এক ধরনের মদ ছিল কালো বা মেলানিক বলা হতো তাদের, ঠিক আছে? এবার বিজ্ঞানীরা, বিজ্ঞানী ফোর্ড, বিজ্ঞানী কেটেলওয়েল, এরা এই মথের ওপর গবেষণা করে দেখেছিলেন যে পরিবেশের প্রভাবে এদের দ্রুত স্পন্দনের হার বা ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হচ্ছে। কীরকম? 1848 খ্রিস্টাব্দের আগে ম্যানচেস্টারে প্রচুর সাদা মদ দেখা যেত, এই সাদা মদগুলো আর কালো মদ প্রায় দেখা যেত না বললেই চলে। কেন? এই ম্যানচেস্টারে যেই গাছপালাগুলো ছিল লাইকেনের মতো কিছু সাদা সাদা গাছ, গাছের মতো ছিল, যেখানে সাদা মদগুলো লুকিয়ে থাকতে পারতো এবং বসে থাকলে সেটা গাছের গায়ে একদম মিশে থাকতো, যার জন্য যে যে মদ খেত, যে পাখিরা মদ খেত তারা কিন্তু এই সাদা মদগুলো খেতে পারতো না। আর কালো মদগুলো কী হতো, ওই যে গাছগুলো যেহেতু সাদা, তার ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাহলে কালো মদগুলো ভীষণভাবে স্পষ্ট হয়ে যাবে, তাহলে সব খুব সহজেই কিন্তু এই পাখিরা কালো মদগুলো খেয়ে ফেলতো। এবার যখন শিল্প বিপ্লব এলো, প্রচুর কলকারখানা তৈরি হলো, কালো ধোঁয়া উৎপন্ন হলো, তার ফলে কিন্তু ওই গাছগুলো আস্তে আস্তে সাদা রং থেকে ক্রমশ কালো রঙের আস্তরণে পড়ে গেল। এবার কালো রঙের আস্তরণে যখন ঢাকা পড়ল, তখন কিন্তু সাদা মদগুলো যদি ওই গাছের ওপর বসে তাহলে কিন্তু সহজেই কালোর সাথে সাদা ভীষণ কন্ট্রাস্টিং একটা কালার হয়ে যাচ্ছে, তখন কিন্তু মদ পাখিরা সহজে ওই সাদা মদগুলোকে খেয়ে ফেলতে পারলো। তখন কি হলো, সাদা মদগুলো কিন্তু ক্রমশ হারিয়ে যেতে থাকলো, মানে ওটা তো ওদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে ফেললো, ওরা তো ভক্ষিত হয়ে গেল। কিন্তু কালো মদরা কী করলো, ওই যে কালো রঙের গাছের রঙটাই কালো হয়ে যাচ্ছে, সেখানে লুকিয়ে থেকে তারা কিন্তু গা ঢাকা দিয়ে থাকতে পারলো, তার ফলে কালো মদগুলো বেশি পরিমাণে বেড়ে গেল এবং সাদা মদগুলো কিন্তু ক্রমশ অদৃশ্য হয়ে গেল। এটাকেই বলা হতো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। এই যে ধরো পাখিরা মদ ধরে খাচ্ছে, এটা কিন্তু একটা প্রাকৃতিক নির্বাচন, যেখানে কালো আর সাদা মথের টিকে থাকার ওপর নির্বাচন চাপ দেয়। পরীক্ষার ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে শিল্পাঞ্চলে কালো মদগুলো সাদা মথের ওপর নির্বাচন সুবিধা ভোগ করলো, যার ফলে সাদা মদগুলো শিল্পের দূষণহীন স্থানে নির্বাচন সুবিধা ভোগ করে। যেখানে যদি শিল্প বিপ্লবটা যদি না হতো তাহলে সাদা মদগুলো কিন্তু বেশি সংখ্যায় বাঁচত, শিল্পটা এলো বলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, যার ফলে লাইকেনগুলো মরে গেল, গাছগুলোর লাইকেনগুলো মরে যাওয়ার ফলে সাদা অংশটা ছেড়ে চলে গেল, এবার গাছের ওই কালো ছাল সেটা বেরিয়ে এলো, যার ফলে এই প্রাকৃতিক নির্বাচনটা কিন্তু হলো। আচ্ছা, তোমরা এরপরে জিন ফ্লো পড়েছিলে, জিন ফ্লো হচ্ছে এক জীব গোষ্ঠী থেকে অপর জীব গোষ্ঠীতে পরিজনের মাধ্যমে জিনের স্থানান্তরণ এবং আন্তঃপ্রজাতি প্রজননের মাধ্যমে উভয় জীবগোষ্ঠীর জিন মিশে যাওয়ার ঘটনাটাকে জিন ফ্লো বলে। এটাও আগের চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি, জেনেটিক ড্রিফ্টও পড়িয়ে দিয়েছি। জেনেটিক ড্রিফ্ট হচ্ছে কোনো জীবগোষ্ঠীতে জিন ফ্রিকোয়েন্সির এলোমেলো পরিবর্তন, তাকে জেনেটিক ড্রিফ্ট বলে, যার কারণ নমুনা সংগ্রহের ভুল, জীবগোষ্ঠীর ক্ষুদ্র হয়ে যাওয়া, যখন জীবগোষ্ঠীর জীব সংখ্যা হঠাৎ করে কমে যেয়ে গিয়ে মাত্র একটা জীবে পরিণত হয় সেটাকে বলে এলোমেলো পরিবর্তন, সেটাকে জেনেটিক ড্রিফ্ট বলে।
হার্ডি উইনবার্গের মূলনীতি অনুসারে বিবর্তনের শক্তি না থাকলে কিন্তু জিন ফ্রিকোয়েন্সি একই থেকে যাবে। এই জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন চলতে থাকে যতক্ষণ না কোনো মিউটেশন উৎপন্ন হলে এটা বিনষ্ট হয় অথবা স্থায়ী হয়, যার ফলে হেটারোজাইগাস থেকে হোমোজাইগাস উৎপন্ন হয়। এভাবে অসুবিধাজনক জিন একসঙ্গে চলে আসে যাদের মধ্যে থেকে তারা বর্জিত হয়ে যায়। এই জেনেটিক ড্রিফটের সঙ্গে যে ঘটনা যুক্ত তাকে ফাউন্ডার প্রিন্সিপাল বলে। এটা কি যখন কোনো বড় জীবগোষ্ঠী থেকে ক্ষুদ্র জীবগোষ্ঠী আলাদা হয়ে গেল, তখন ক্ষুদ্র জীবগোষ্ঠীতে কিন্তু ওই আগের যে জীবগোষ্ঠীর আদি জীবগোষ্ঠীর সমস্ত অ্যালিল কিন্তু নাও থাকতে পারে। কিছু অ্যালিল থাকলো না, কিছু অ্যালিল অসামঞ্জস্যভাবে থাকলো। প্রবর্তক জীবগোষ্ঠীতে অবিচ্ছিন্ন জনন এমন একটা জিনপুল গঠন করলো যার জিন ফ্রিকোয়েন্সি আদি জীবগোষ্ঠী থেকে আলাদা হয়ে গেল। তাহলে জেনেটিক ড্রিফট জিনের প্রকারভেদ কমিয়ে দিল, দিয়ে কম ফ্রিকোয়েন্সির অ্যালিলদের বাদ দিয়ে দিল। ক্ষুদ্র জীবগোষ্ঠীতে অবিচ্ছিন্ন জনন হেটারোজাইগোটদের সংখ্যা কমিয়ে দেয় এবং হোমোজাইগোটদের সংখ্যা বাড়িয়ে দেয়। উদাহরণ কীরকম, আমেরিকার পেনসিলভেনিয়াতে এক ধার্মিক সম্প্রদায় বসবাস করে যাদের আদি বাসস্থান ছিল জার্মানি। এদের ডাঙ্কার্স জীবগোষ্ঠী বলা হতো। এরা নিজেদের সম্প্রদায়ের মধ্যেই কিন্তু বিবাহ কার্য সম্পন্ন করে, যার ফলে এরা খুবই ক্ষুদ্র জীবগোষ্ঠী হয়ে যায় এবং এদের মধ্যে জেনেটিক ড্রিফট ঘটার সম্ভাবনা অনেক বেশি। রক্তের গ্রুপ পরীক্ষা করে যেটা পাওয়া গেছে, পেনসিলভেনিয়ার স্বদেশবাসী 42% এর ব্লাড গ্রুপ, জার্মানিতে 45%, ডাঙ্কার্সের হচ্ছে 60%। তাহলে ডাঙ্কার্স জীবগোষ্ঠীতে এই যে এ গ্রুপের ফ্রিকোয়েন্সি বেশি, কারণ বেশি হওয়ার কারণটাই হচ্ছে জেনেটিক ড্রিফট। আচ্ছা, এবার হচ্ছে অভিযোজন বিচ্ছুরণ। অভিযোজন বিচ্ছুরণ হচ্ছে, অভিযোজন তো জানো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে অভিযোজন। সেটা অভিসারী অভিযোজন হয়, অপসারী অভিযোজন হয়। অভিসারী অভিযোজন হচ্ছে বিভিন্ন গোষ্ঠীভুক্ত কিন্তু নিকট সম্পর্ক নেই, সেই জীবরা যখন একই পরিবেশে বাস করে তখন তাদের একই প্রকার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। যেমন জলে বাস করার জন্য হাঙর, ইকথাওসৌর, ডলফিনের মাকুর মতো দেহ, এরা কিন্তু সবাই আলাদা আলাদা। একই গোষ্ঠীভুক্ত জীব যখন ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার জন্য পরিবেশ অনুসারে তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হচ্ছে অপসারী অভিযোজন। উদাহরণ হচ্ছে, স্তন্যপায়ীরা প্রথমে স্থলবাসী ছিল, ধীরে ধীরে তারা জলচর, খেচর, গর্তবাসী, দ্রুতগতিশীল, বৃক্ষবাসী, এই সমস্ত বৈশিষ্ট্যযুক্ত হয়ে বিভিন্ন পরিবেশে বাস করতে থাকে। আচ্ছা, অধ্যাপক অসবর্ন এই ঘটনাটাকে অভিযোজন বিচ্ছুরণ বলেছিলেন। সেটা কীরকম, যদি প্রত্যেক স্বতন্ত্র অঞ্চল বড় হয় এবং ওই অঞ্চলের ভূসংস্থান, মৃত্তিকা, আবহাওয়া, পরিবেশ যদি যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয়, তবে প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ওই অঞ্চল যত বড় হবে এবং তার পরিবেশ যতই পার্থক্যযুক্ত হবে, তত বেশি বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যাবে। এইটা হচ্ছে অভিযোজন বিচ্ছুরণ। উদাহরণ কীরকম, জলে বাস করার জন্য তিমি, ডলফিন, শুশুক, ডুগং, ম্যানাটি, সিল, ওয়ালরাস নানা ধরনের প্রাণী রইল। আকাশে ওড়বার জন্য বাদুড়, গাছে বাস করার জন্য স্লথ, বাঁদর, হনুমান, ওরাংওটাং, মাটির নিচে বাস করার জন্য দেখা যায় ইঁদুর, ছুঁচো, খরগোশ, গিনিপিক, দ্রুতগতি অর্জনের জন্য অভিযোজন দেখা যায় ঘোড়া, গাধা, চিতাবাঘ এদের মধ্যে। তাহলে বিভিন্ন বিভিন্ন পরিবেশে বাস করার জন্য যদি সেই পরিবেশটা অনেক বড় হয়, তাহলে কিন্তু সেখানে প্রাণীর সংখ্যাও কিন্তু অনেক বেশি হবে। ওই সেন্সে বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা অনেক বেশি হবে।